नमस्कार बंधुरा जब फेयर यूट्यूब चैनले आपनादेर सबाइके जानाई स्वागतम आमी रोयेछी आपनादेर साथे अभिराम बंधुरा आजकेर एई भिडियोते आपनादेर साथे शेयर करते चलेछी बांगला सहायता केंद्रे नतून करे कबे नियोग होते चलेछे आपनादेर अनेकेर मध्ये प्रश्न रयेछे जे बीएसके अर्थात बांगला सहायता केंद्रे नतून नियोग कबे होबे এছাড়াও যাদের বিএসকে তে ইন্টারভিউ হয়েছে এবং এখনও তাদের ইন্টারভিউয়ের লিস্ট বেরোয়নি তারা কি এই নতুন নিয়োগে আবেদন করতে পারবে কি পারবে না তাছাড়া এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগে বেতন পরিকাঠামো কি রয়েছে নতুন নিয়োগ কবে বেরোতে চলেছে কোন ওয়েবসাইট থেকে আপনারা এখানে আবেদন করবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে সুতরাং অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তাতে করে কি হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেক দিন যে সমস্ত সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং রাজ্য ও কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশন কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা সবার প্রথমে কিন্তু আমরা জেনে নেব যে এই যে এখানটায় বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করা হয় এর মূল পর্যায়ে বা মূল পেছনে কে রয়েছে অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে শুরু করে ইন্টারভিউ থেকে শুরু করে জয়নিং থেকে শুরু করে পার মান্থ স্যালারি দেওয়া থেকে শুরু করে কোন কোম্পানি বহন করে সেটা কিন্তু সবার প্রথমে দেখে নিন এখানে কিন্তু ওয়েবেল টেকনোলজি লিমিটেড অর্থাৎ WTL এই কোম্পানি কিন্তু সম্পূর্ণ কাজটি করে থাকে যেটা কিন্তু গভর্নমেন্টের আন্ডারটেকিং একটি কিন্তু কোম্পানি ঠিক আছে এই কোম্পানির আন্ডারেই কিন্তু আপনাদের বিএসকে তে ফর্ম ফিল আপ থেকে শুরু করে ইন্টারভিউ নেওয়া থেকে শুরু করে জয়নিং প্রসেস থেকে শুরু করে পার মান্থ স্যালারি কিন্তু এই কোম্পানি করে থাকে অর্থাৎ ওয়েবেল টেকনোলজি লিমিটেড ঠিক আছে তো বন্ধুরা এখানে আপনাদের বেতন পরিকাঠামো কি থাকে অর্থাৎ যে বাংলা সহায়তা কেন্দ্র থাকে বা বাংলা সহায়তা কেন্দ্রে যে কর্মী নিয়োগ করা হয় তার স্যালারি কি থাকে তার স্যালারি কিন্তু এখানটায় থাকে পার মান্থ 10,000 টাকা থেকে শুরু করে কিন্তু 15,000 টাকা ঠিক আছে অবশ্যই কিন্তু ভিডিও শুরুতে বলেছি সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম মনোযোগ সহকারে তাহলে কিন্তু বুঝতে পারবেন সুতরাং অবশ্যই কিন্তু ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে এখানে চাকরি কতদিনের থাকে তো বন্ধুরা অনেকেই কিন্তু আমাকে পার্সোনালি টেলিগ্রামে কিন্তু মেসেজ করেছেন যে দাদা এই যে বিএসকে কেন্দ্রে নিয়োগ করা হয় সেখানে 6 থেকে 7 মাস পরে কিংবা 1 বছর পরে সেখান থেকে নাকি ছাঁটাই করে দেওয়া হয় তো এটা কি সত্যি তো এই বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা যারা এই ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছেন সম্পূর্ণটাই কিন্তু সত্যি ভ্রান্ত ধারণার মধ্যে আপনারা রয়েছেন এখানে কোনো রকম 6 মাস কিংবা 1 বছর পরে কিন্তু এখান থেকে ছাঁটাই করে দেওয়া হয় না অর্থাৎ এখানে যে প্রার্থী সিলেক্টেড হবে বা যে প্রার্থী চাকরির জন্য নির্ধারিত হবে সেই প্রার্থীর কিন্তু 60 বছর পর্যন্ত কিন্তু এখানটায় চাকরি করতে পারবে অর্থাৎ যে প্রার্থী এখানটায় নিয়োগ পেয়ে যাবে তারা কিন্তু তাদের 60 বছর পর্যন্ত এখানটায় কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানটায় চাকরি জীবনযাপন করতে পারবে ঠিক আছে অর্থাৎ এখানে কি হয় যে অনেকের মধ্যে অনেকেই এখানটায় চাকরি পেয়ে যায় চাকরি পেয়ে যাওয়ার পরে অন্যান্য কোনো চাকরি পেয়ে গেলে তারা কিন্তু এই চাকরির পদটিকে কিন্তু ছেড়ে দেয় তার জন্য কিন্তু অনেকেই মনে করে যে এখানে হয়তো বা তাকে সেই চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে কিন্তু এরকমটা কিন্তু কিচ্ছু নয় একটি ক্যান্ডিডেটের কিন্তু 60 বছর বয়স পর্যন্ত কিন্তু তারা এখানটায় চাকরি করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এখানে বিষয় হচ্ছে যে আবেদন আপনারা করবেন কি করে তো বন্ধুরা এখানে আবেদন করতে হলে কিন্তু সরাসরি আপনাদের চলে আসতে হবে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই কিন্তু এখানে আপনাদের সরাসরি অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হয় ঠিক আছে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন জব ভ্যাকেন্সি বলে কিন্তু একটি সেকশন এই সেকশনে আপনাদের কি করতে হবে ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা দেখুন এই জব ভ্যাকেন্সি অপশনে আমরা কিন্তু অলরেডি ক্লিক করে দিয়েছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে এই ইন্টারফেস খুলে যাওয়ার পরে কিন্তু আপনারা এখানটায় পেয়ে যাবেন বড় করে লিখে দেওয়া রয়েছে জব ভ্যাকেন্সি বলে একটি অপশন এবং তার নিচে কিন্তু লিখে দেওয়া রয়েছে ডাউনলোড পিডিএফ ঠিক আছে তো বন্ধুরা এখানে যখন আবেদন স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু এখানটায় ডাউনলোড পিডিএফ এর জায়গায় কিন্তু ক্লিক হেয়ার বলে কিন্তু একটি অপশন শো করবে সেই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে কিন্তু সরাসরি আপনাদের অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে কিন্তু এখনও আবেদন স্টার্ট হয়ে যায়নি আবেদন স্টার্ট হলে কিন্তু অবশ্যই এখানটায় ক্লিক হেয়ার অপশন চলে আসবে এবং কবে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে সেটাও কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওতে কিন্তু জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই কিন্তু জানিয়ে দেবো এই ভিডিও শেষে যে এখানে কবে থেকে আবেদন শুরু হতে চলেছে ঠিক আছে তো বন্ধুরা এবারে হচ্ছে বিএসকে তে আবেদন করার জন্য কতগুলি সেন্টার রয়েছে কতগুলি নিয়োগ করা হবে সেই বিষয়ে কিন্তু আমরা একটু সবার প্রথমে দেখে নেব ঠিক আছে তো দেখুন তার জন্য কি করতে হবে আপনাদের কিন্তু চলে যেতে হবে সরাসরি বিএসকে এর অফিসিয়াল ওয়েবসাইটে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি বিএসকে এর অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে কিন্তু আমরা এক এক করে দেখে নেব যে এখানে কতগুলি সেন্টার রয়েছে এবং এই সেন্টারগুলিতে কতজন করে নিয়োগ করা হয়েছে ঠিক আছে অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এখানটায় বিএসকে এর যে সেন্টার রয়েছে সেটা কিন্তু রয়েছে 3,560 খানা এবং পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই 3,560 খানা সেন্টারে কিন্তু কর্মী নিয়োগ করা হয়েছে 7,120 খানা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনাদের যখন যে পশ্চিমবঙ্গে নতুন যখন বিএসকে তে নিয়োগ করা হয় তখনই কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি কিন্তু জানিয়েছিলেন যে প্রত্যেক
প্রত্যেকটি ব্লকের আন্ডারে কিন্তু দুজন করে কিন্তু বিএসকে তে কর্মী নিয়োগ করা হবে। তো সেই হিসাবটা কিন্তু এখানটায় দাঁড়িয়ে যাচ্ছে। দেখুন এখানটায় যে 3560 খানা যে সেন্টার রয়েছে, সেই 3560 কে যদি আপনারা 2 দিয়ে যদি এখানটায় গুণ করে দেন, তাহলে এখানটায় কি হবে যে এই 3560 কে যদি 2 দিয়ে গুণ করে দিন তাহলে কিন্তু হিসাবটা এটাই দাঁড়াবে, অর্থাৎ 7120। তো এখানে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু 3560 খানা কিন্তু সেন্টার রয়েছে এবং টোটাল মিলিয়ে কিন্তু এখানটায় কর্মী রয়েছে 7120 খানা, যা কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে সমস্ত কিন্তু ফুল রয়েছে। অর্থাৎ 3560 খানা কেন্দ্রে কিন্তু দুজন করে একদম পুরো কর্মী এখানটায় ফুল রয়েছে। সুতরাং এখানে কিন্তু এখন এই মুহূর্তে আর নিয়োগ প্রদান করে হচ্ছে না, এটা কিন্তু একদম মোদ্দা কথা, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আপনাদের ক্লিয়ার করে বুঝতে হবে, এই মুহূর্তে কিন্তু নতুন করে আর কোনো রকম নিয়োগ হচ্ছে না। তো বন্ধুরা, এবারে বিষয় হচ্ছে যে এখানে নিয়োগ কতদিন পরে হতে পারে বা কবে হতে পারে, ঠিক আছে? তো বন্ধুরা, সূত্র মারফত কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে আগামী 2022 সাল, অর্থাৎ 2022 সালের কিন্তু অগাস্ট থেকে কিন্তু অক্টোবর মাসের মধ্যে কিন্তু এখানটায় আপনাদের নিয়োগ শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে? অর্থাৎ 2022 সালের অগাস্ট মাস থেকে শুরু করে অক্টোবর মাসের মধ্যে কিন্তু এখানটায় আপনাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যেতে পারে। অর্থাৎ আগামী 2022 সালের দুর্গাপূজার আগে আগেই কিন্তু এখানটায় নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যেতে পারে। এখানে কিন্তু অনেক ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে আসবে, অর্থাৎ এখানে অনেকের কিন্তু অন্যান্য চাকরিতে অপরচুনিটি চলে আসবে। এখানে অনেকে কিন্তু এই চাকরিতে ইস্তফা দিয়ে দেবে, সেখানে কিন্তু শূন্যপদ হয়ে যাবে। এবং এখানটায় বলে দেওয়া হয়েছে নতুন করে কিন্তু বিএসকে সেন্টার খোলার কিন্তু সম্ভাবনা রয়েছে। যে সমস্ত মিউনিসিপ্যালিটি এরিয়াগুলো রয়েছে সেই মিউনিসিপ্যালিটি এরিয়াতে কিন্তু নতুন করে বিএসকে সেন্টার খোলার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। তো সেখানেও কিন্তু নতুন করে নিয়োগ হতে পারে। তো এটা ধরে রাখুন যে আগামী 2022 সালের অগাস্ট মাস থেকে শুরু করে অক্টোবর মাসের মধ্যে কিন্তু নতুন করে নিয়োগ হতে পারে। এবং আপনাদের কিন্তু জানিয়ে রাখবো, এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বা এখানে অনলাইনে আবেদন করার কিন্তু সময়সীমা থাকবে মাত্র 8 থেকে 10 দিন। এই 8 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু এখানটায় অনলাইনে কিন্তু আবেদন করতে হবে আপনাদের। এবং আপনাদেরকে এখানটায় জানিয়ে রাখি, এখানে কিন্তু লাস্ট নিয়োগ করা হয়েছিল 2021 সালের অগাস্ট মাসে, যেখানে কিন্তু 1152 জনকে কিন্তু নিয়োগ করা হয়েছে। তাই নতুন করে কিন্তু নিয়োগের সম্ভাবনা রয়েছে আগামী বছর, অর্থাৎ 2022 সালের অগাস্ট মাস থেকে শুরু করে অক্টোবর মাসের মধ্যে কিন্তু এখানটায় নিয়োগ প্রক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নতুন করে কিন্তু বিএসকে সেন্টার যদি মিউনিসিপ্যালিটি এরিয়াতে খুলে যায়, তো সেখানেও কিন্তু নতুন শূন্যপদের কিন্তু সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, এই লেটেস্ট ইনফরমেশন বা লেটেস্ট আপডেটটি আপনাদের কিন্তু জানিয়ে রাখলাম। সূত্র মোতাবেক যে সমস্ত আপডেটগুলো আসছে সেই আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। অবশ্যই যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে পারেন। এবং আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, অবশ্যই কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। তাতে করে কি হবে যে আমরা কিন্তু প্রত্যেক দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন বইয়ের পিডিএফ সহকারে সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করছি। সুতরাং অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই লেটেস্ট আপডেটটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই ছিল কিন্তু আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। জয় হিন্দ।